আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে এলাম আপনাদের মাঝে আরেকটি মজার রেসিপি নিয়ে। আমরা গরুর মাংসের কালাবুনা খেয়েছি, কিন্তু বুড়ির কালাবুনা কি খেয়েছি? তাই আজকে আমি বুড়ির কালাবুনা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আর সেজন্য আমি এখানে 1 কেজি গরুর ভুঁড়ি নিয়েছি। আর এই ভুঁড়িটাও আমি কিভাবে পরিষ্কার করেছি সেই ভিডিওটিও আমার এই চ্যানেলে আছে, আমি এই ভিডিওর নিচে লিংক দিয়ে রাখবো, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এক এক করে রান্নার উপকরণগুলো। নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজকুচি, আর পেঁয়াজটা একটু বেশি দেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়া, আর এগুলো সব 1/2 টেবিল চামচ করে ব্যবহার করেছি। নিয়ে নিচ্ছি গোটা মশলা, দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, 3-4 টুকরা দারুচিনি, 2টি কালো এলাচ, 6-7টি সাদা এলাচ, 7-8টি লং, 7-8টি কালো গোলমরিচ। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। নিয়ে নিচ্ছি 1/2 কাপ তেল, এরপরে সমস্ত মশলার সাথে ভুঁড়িগুলোকে ভালো করে মেখে নেব। 10-15 মিনিট ধরে ভুঁড়িটাকে ভালো করে মশলার সাথে মাখতে হবে। আর আমি যতটুকু পরিমাণ ভুঁড়ি নিয়েছি সেই পরিমাণে মশলা ব্যবহার করেছি, কারণ এই ভুঁড়িটা এই মশলার ভিতরেই কালো হবে, এটা আর কোনো অন্য ব্যাপার না। আর আপনারা যে যতটুকু নেবেন সেই পরিমাণে কিন্তু মশলা নেবেন। আর চাইলে রাঁধুনির কালাবুনা মশলা দিয়েও এই কালাবুনাটা তৈরি করতে পারেন। দেখুন ভুঁড়িটা মাখতে মাখতে কিন্তু হাতে তেল উঠে এসেছে, এ পর্যন্ত ভুঁড়িটাকে মাখতে হবে যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে আসে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, পানি দিয়েও ভুঁড়িটাকে নেড়েচেড়ে মাখিয়ে নেব। এটা মাখানোর পরে এবার এটাকে সমান করে ঢাকনা দিয়ে ঢেকে ফুল আছে জাল করে নেব। আর প্রথম পর্যায়ে চুলার আঁচটা ফুল আসতে থাকবে, একটু কিছু 5 মিনিট পর পর একটু নেড়েচেড়ে দেবেন যেন নিচে না লেগে যায়। আর এই পানিটা টেনে গেলেও আবার পানি দিতে পারেন, তবে গরম পানি ব্যবহার করবেন। আর যদি পানির প্রয়োজন না হয় তাহলে লাগবে না। এই পর্যায়ে যখন পানিটা টেনে যাবে তখন চুলার আঁচটা একদম লো করে দেবেন, আর কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দেবেন। আমি ভুঁড়িটা একটু হালকা ঝালের জন্য এখানে 4-5টি শুকনো লাল মরিচ ব্যবহার করেছি, এটার একটা ফ্লেভারও আসবে আর একটু আলাদা ঝালও হবে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। নিয়ে নিচ্ছি কিছু রসুন কোয়া, আর এখানে আমি ছোট রসুন কোয়া ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় রসুনের কোয়া ব্যবহার করতে পারেন। এরপরে নিয়ে নিচ্ছি এখানে 1/4 চামচ রাঁধুনির গুঁড়া, আর এই রাঁধুনির গুঁড়াটা অবশ্যই কালাভুনাতে ব্যবহার করতে হবে। দেখুন আমার কালাভুনাটা তৈরি হয়ে গেছে, এ পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে আপনাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। আর আমি এটার উপরে একটু হালকাভাবে সাজিয়ে নিচ্ছি, এভাবে সাজিয়ে বা অন্যরকম সাজিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।